বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়িকে। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। হ্যাঁ, আজ আবারও চলে এলাম তোমাদের সামনে একটা অন্য ধরনের গল্প নিয়ে। আজকের গল্প সার্থক মুখার্জির লেখা কালীনাথ আচার্য ও কাল যোগিনী সাধক। আজকে গল্প পাঠে রয়েছে দ্য ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি ঋদ্ধি। ও ভালো কথা, আগের গল্পতে তোমাদের বলেছিলাম আমরা নিয়ে আসতে চলেছি মনীষ মুখোপাধ্যায়ের একটা হাড় হিম করা গল্প। গল্পের সম্বন্ধে সব কিছু জানতে হলে আমাদের চ্যানেলটাকে কী করতে হবে? হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দিতে হবে, যাতে কোনো ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প সার্থক মুখার্জির লেখা কালীনাথ আচার্য ও কাল যোগিনী সাধক। আগে প্রণাম, গুরুদেব কালীনাথ আচার্য আছেন? আশ্রমের সদর দরজার সামনে দাঁড়িয়ে এক উস্কো খুস্কো চেহারার লোক আমাকে প্রশ্ন করলেন। বয়স বছর ৪৫ হবে। পরনে আমার গেরুয়া বস্ত্র থাকলেও মুখ ও চেহারা দেখে বোঝা খুবই সহজ যে আমি গুরুদেব নই। বললাম, আপনি বেঞ্চিতে বসুন, গুরুদেব দোতলায় তার কক্ষে রয়েছে, আমি ডেকে আনছি। ভেতরের ঘরে গিয়ে দেখলাম গুরুদেব কালীনাথ আচার্য তার ঘরে বিশ্রাম নিচ্ছেন। তাকে গিয়ে বললাম, গুরুদেব, নিচে এক ভদ্রলোক এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চায়। গুরুদেব তার আপন ভোলা কায়দা সক্ষম রেখেই বললেন, ভেতরে ডাক তাকে। গুরুদেব কালীনাথ আচার্যকে আমি আমার বাবার মতন দেখি। সর্বসাকুল্যে যদি আমার নিজের কেউ থেকে থাকে তবে সে হলো এই গুরুদেব। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তবে থেকে গুরুদেব আমায় তার এই আশ্রমে এনে বড় করেন। এই আশ্রমই হলো গুরুদেবের বাড়ি। এখানে চাকর বাকর ছাড়া গুরুদেব ও আমি থাকি। আমার এই গুরুদেবের বেশ কিছু আশ্চর্য অলৌকিক ক্ষমতাও রয়েছে। যেমন এর আগে বহু ভয়ঙ্কর তন্ত্র সাধনাও করেছেন উনি। বিভিন্ন ধরনের ওঝাগিরি, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র এইসব গুরুদেবের নখদর্পণে। কিন্তু এই সমস্ত ব্যবহার করে তিনি কোনোদিন কারোর ক্ষতি করেননি, উল্টে বহু মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। এইসবের পাশাপাশি তিনি পুজো আর্চাও প্রচুর করেছেন। গুরুদেবের শিষ্য আছে প্রচুর, কিন্তু আমি যে ওনার প্রিয় শিষ্য সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। যাই হোক, বর্তমান সময়ে আসি। নিচে অপেক্ষা করা ভদ্রলোককে ওপরে নিয়ে এলাম। ভদ্রলোককে দেখলে বেশ পয়সাওয়ালাই মনে হয়, কিন্তু ইদানিং যে বেশ দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটাচ্ছেন তা চোখের তলায় কালি দেখেই বোঝা যাচ্ছে। গুরুদেবের ঘরে চৌকি নেই, তিনি মেঝেতে মাদুর পেতে বসেন। ভদ্রলোককে নিয়ে আসতেই তিনি গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করলেন। তারপর বললেন, আগে গুরুদেব, আমার নাম জানি অভয় চন্দ্র সরকার, বলে উঠলেন গুরুদেব। গুরুদেবের এই শক্তি আমার অজানা নয়। এর আগেও দেখেছি তিনি অচেনা লোকেদের প্রথমবার দেখেই তাদের নাম বলে দিতেন। অভয়চন্দ্রবাবু দেখলাম বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, আপনি অন্তর্যামী গুরুদেব। এখন বুঝলাম সত্যি আপনার কাছে এসে আমি কোনো ভুল করিনি। আমি কিছুদিন ধরে বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ঠাকুর। গুরুদেব তার সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে একবার ভদ্রলোকের চোখের দিকে তাকালেন, তারপর বললেন, তোর এক ছেলে দুই মেয়ে, তা কার বিপদ? অভয়বাবু যেন আবেগপ্রবণ হয়ে পড়লেন। আমার ছেলের খুব বিপদ গুরুদেব, খুব বিপদে পড়েছি ছেলেকে নিয়ে। গুরুদেব দৃঢ় কণ্ঠে বললেন, কি সেই বিপদ? ভদ্রলোক বলে চললেন, আমার বাড়ি বর্ধমানের উদয়পুর গ্রামে। ভগবানের দয়ায় আমাদের পয়সার কোনো অভাব নেই। আমার ছেলের বয়স 18 বছর। আমাদের গ্রাম থেকে 5 কিলোমিটারের মধ্যে একটা শ্মশান ঘাট আছে। আমার ছেলে আর ওর পাড়ার কয়েকজন বন্ধু মিলে আড্ডা মারতে গত শনিবার গিয়েছিল ওই শ্মশানে। অনেকবার বারণ করেছি, কিন্তু কিছুতেই কথা শোনে না। আমাদের গ্রামে অনেক গল্প আছে ওই শ্মশানটাকে নিয়ে। সেখানে সন্ধে নামার পর যাওয়া বারণ, কিন্তু ছেলেগুলো এত অবাধ্য যে ওইখানেই যায় বারবার। ভদ্রলোক থামলেন। আমি বললাম, তারপর ওরা নাকি ওখানে কোনো সাধুকে দেখতে পেয়েছিল। সেই সাধু নাকি দেখতে খুব ভয়ঙ্কর, মরার খুলি নিয়ে কি যেন যজ্ঞ করছিল। বাকি ছেলেরা তাদেরকে পালিয়ে আসে, কিন্তু আমার কপাল দেখুন, আমার ছেলেটার মধ্যেই ভয়টার বড় কম। কে জানে কি করেছে ওই সাধুর সাথে। সেই রাতে ও আর বাড়ি ফেরেনি। আমরা সবাই তো চিন্তায় পড়ে গেছিলাম। ওই ছেলেগুলো এসে আমাদের সব জানালো তারপরে, কিন্তু অত রাতে শ্মশানঘাটে খুঁজতে যাবে এমন কারোর সাহসও নেই। আপনার ছেলে আর ফেরেনি? ফিরেছে, ভোরবেলায় ফিরেছে, কিন্তু কি বলবো, ও আর সেই ছেলে নেই গুরুদেব। ওর চোখ রক্তের মতো লাল, শরীর ঠান্ডা, এসে থেকে কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। কেউ কিছু জিজ্ঞেস করলে এমন বড় বড় চোখ করে দেখছে যে আমাদেরই কেমন যেন ভয় লেগে যাচ্ছে। কালীনাথ আচার্য বললেন, এটা কবের ঘটনা? আগে গত রবিবার, 4 দিন আগে। চিলেকোঠার ঘরে ঢুকে বসে আছে, কিছু খায়নি পর্যন্ত। দিনের বেলাতেও ওই ঘরে দরজা আটকে বসে থাকে। বিশ্বাস করুন গুরুদেব, অনেক ঝাড়ফুঁক করিয়েছি, এমনকি এক ওঝাও এসেছিল, আমাদের গ্রামের নাম করা ওঝা। সেও ঠিক করতে পারেনি। তারপর অনেক খোঁজ খবর লাগিয়ে আপনার কথা শুনলাম, তাই আপনার কাছেই ছুটে এলাম গুরুদেব। গুরুদেব বললেন, আর কিছু লক্ষ্য করেছো ছেলের মধ্যে? হ্যাঁ গুরুদেব, আরেকটা ঘটনা। জবে থেকে ফিরেছে রোজ রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যায় ও, আবার ভোরবেলাতেই ফিরে আসে। আমরা প্রথম দিন বুঝতে পারিনি, পরের দিন থেকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু ওর গায়ে তখন যেন অসুরের শক্তি। ভয়ঙ্কর শব্দে বলেছিল যে আমার সাথে চালাকি করতে আসবে তার মুন্ডু কেটে খাবে। পরশুদিন আমার দাদার ছেলেরা ওর উপর নজর রেখেছিল, ওরা দেখেছে ওকে শ্মশানের দিকে যেতে। ভদ্রলোক আতঙ্কে দুঃখে ভেঙে পড়লেন। তার দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। খানিকক্ষণ সব চুপ। আবার বলে উঠলেন ভদ্রলোক, ওরা ওকে দেখেছে ওই শ্মশানের দিকেই যেতে। আর গতকাল তো মারাত্মক এক কাণ্ড হয়েছে। আমার স্ত্রী, অর্থাৎ ওর মা, কাল চিলেকোঠার ঘরে ওকে খাবার খাওয়াতে গেছিল। অনেক না করা সত্ত্বেও মুখের কাছে ভাত নিয়ে যেতেই ওই হিংস্র পশুর মতো কামড়ে আঙুলের মাংস তুলে নিয়েছে ওর মায়ের। রক্ত বেরিয়ে একাকার অবস্থা। ভদ্রলোকের এই কথাটা শুনে আমার গায়েও কাঁটা দিয়ে উঠেছিল। এবার উনি গুরুদেবের পা ছুঁয়ে বললেন, আমার সাথে একবার চলুন গুরুদেব, আমার সাথে একবার চলুন, অনেক ভরসা পাবো, তবে আমার সাথে চলুন। গুরুদেব মাথা নাড়লেন, শান্ত কণ্ঠে বললেন, নিশ্চিন্তে বাড়ি যাও, আমার শিষ্য গজেন্দ্রকে ঠিকানা বলে দাও, আমরা কালই যাব। গুরুদেব যে এত সহজে রাজি হয়ে যাবেন সেটা ভাবিনি। এর আগে তিনি এই ধরনের অনেক ঘটনারই সুরাহা করেছেন। তবে ওনার রাজি হওয়ার পেছনে দুটো কারণ আমি বুঝেছি। এক হলো, ভদ্রলোকের কথা শুনে উনিও নরম হয়ে গেছেন, এবং দ্বিতীয় হলো, বহুদিন গুরুদেব আশ্রম থেকে বেরোন না, তাই খানিকটা স্থান পরিবর্তন করতেই হয়তো রাজি হয়েছেন। আজ শুক্রবার। আমি ও গুরুদেব এসে পৌঁছেছি বর্ধমানের এই উদয়পুর গ্রামে। গ্রামটা যতটা মফস্বল ভেবেছিলাম ততটা নয়, তবে বেশিরভাগ বাড়ি মাটির, তার মধ্যে ইটের বাড়িও রয়েছে। অভয়বাবুর বাড়িটাও পাকা। বাড়ির সদস্য বলতে অভয়বাবু, তার স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে ও তার দাদা, বৌদি ও দাদার 2 ছেলে। আমরা পৌঁছলাম দুপুরবেলায়। দুপুরের আহার সেরে চিলেকোঠার ঘরে গিয়েছিলাম মানিককে দেখতে। আমার সত্যি ভয় লাগছিল। ঘরটা ছোট্ট। গুরুদেব তার পুঁতির মালাটা হাতে নিয়েই ঢুকেছিলেন। ঘরে ঢুকে দেখি একটা ছোট্ট কাঠের আলমারি, তার উপর উঠে বসে আছে ছেলেটা। জানলার দিকে তাকিয়ে, গায়ের রং ফ্যাকাশে, চোখ সত্যি লাল, একটা ফতুয়া ধরনের পোশাক পরে বসে আছে। আমাদের চোখের সামনে দেওয়াল থেকে একটা টিকটিকি ধরে মুখে পুড়ে দিল। এ আবার কি? গুরুদেব আলমারিটার সামনে গিয়ে বজ্র কঠোর কণ্ঠে বললেন, নেমে আয় নিচে। ছেলেটা একবার বড় বড় চোখে দেখল, তারপর আলমারি থেকে লাফ দিয়ে খাটের তলায় চলে গেল। সেখান থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলল, চলে যা, চলে যা, চলে যা। গুরুদেব খাটের তলায় হাত ঢুকিয়ে চুলের মুঠি ধরে বের করল ছেলেটাকে। এখন দেখলাম ছেলেটা সাধারণ, চোখগুলো আর লাল নয়। কেঁদে উঠল, আমাকে বাঁচান, আমার খুব কষ্ট হচ্ছে। সেই রাতে কি হয়েছিল বল, তুই কি দেখেছিলি? গর্জে উঠলেন কালীনাথ আচার্য। ছেলেটা ভয়ার্ত সাধারণ কণ্ঠে বলল, সেই রাতে আমি একটা সাধুকে দেখেছিলাম। তারপর? বললেন গুরুদেব। ছেলেটা এবার চোখ বুজে খানিকক্ষণ ঝিমল। তারপর হঠাৎ দেখলাম পায়ের পাতা দুটো পেছন দিকে কড়মড় করে ঘুরে গেল। আবার সেই শয়তানি রূপ অমানুষিক কণ্ঠে হাসল। কি ভাবলি? সব বলে দেব, যা যা, পালা, বিরক্ত করিস না, যা। আমি ভাবলাম গুরুদেব আরো কিছু করবেন, কিন্তু তিনি কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলেন। আমি বললাম, কি হলো গুরুদেব? গুরুদেব বাইরে এসে অভয়বাবুকে বললেন, এর সাথে কথা বলে কোনো লাভ নেই, একে কেউ চালাচ্ছে। এর আত্মা এর শরীর থেকে বের করে নিয়ে শরীরটাকে নিজের মতন চালাচ্ছে। আজ রাতে আমি আর যোগেন্দ্র যাব ওর পিছু নিয়ে, দেখব কি করে। রাতের আহারে বসে অভয়বাবুর স্ত্রীকে দেখলাম। ভদ্রমহিলার আঙুলে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তিনি বললেন, এই গ্রামে কি যে অশুভ ছায়া পড়েছে কে জানে, প্রতিদিন গ্রাম থেকে কুকুর ছাগল নিখোঁজ হচ্ছে, আবার আমার ছেলেটারও কি অবস্থা। ভদ্রমহিলার কথা শুনে গুরুদেব ভুরু কুঁচকে বললেন, কুকুর ছাগল কবে থেকে নিখোঁজ? অভয়বাবু বললেন, এই তো দিন পাঁচেক হলো। কালীনাথ আচার্য বললেন, বুঝলাম, তুই তৈরি থাকিস যোগেন্দ্র, আজ রাতে বেরোব। রাত আড়াইটে। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি আর গুরুদেব শুয়েছিলাম নিচতলার দক্ষিণ দিকের একটা ঘরে। বাড়ির সদর দরজা আমাদের ঘরের সামনেই। গুরুদেব দেখলাম উঠে বসলেন, মৃদু কণ্ঠে বললেন, আমার ঝোলাটা দে যোগেন্দ্র, চল বেরোতে হবে। আমি তৈরি হয়ে গেলাম। একটু আগের শব্দতে বুঝেছি মানিক বেরিয়েছে বাড়ি থেকে, আমরা ওকেই অনুসরণ করব। গুরুদেব ঝোলাটা কাঁধে নিলেন। আমরা দুজনেই গেরুয়া বস্ত্র পরা। এর আগে আমি গুরুদেবের সঙ্গে কোনোদিন কোথাও যাইনি, এই প্রথম যাচ্ছি। মাটির রাস্তা নিঝুম রাতে ধুধু করছে, চারদিকে কেউ নেই, শুধু আমাদের 22 গজ দূরে হেঁটে চলেছে ছেলেটা। খানিকক্ষণ তাকে অনুসরণ করার পর দেখলাম পাশের গলিতে ও ঢুকে পড়ল। গুরুদেব নির্দেশ দিলেন, ও আবার বেরোবে, ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। মিনিট 3-4 মধ্যে সত্যিই ছেলেটা বেরিয়ে এলো। রাস্তায় কোনো আলো নেই, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশের মৃন্ময় চাঁদের আলোতেই রাস্তা খানিকটা হলেও আলোকিত হচ্ছে। তাতেই বুঝলাম আমাদের সামনে হেঁটে চলা মানিকের হাতে একটা পশু, খুব সম্ভবত বাচ্চা কুকুর জাতীয় কিছু। গুরুদেব বললেন, দেখেছি যোগেন্দ্র, পশু উধাও হওয়ার পেছনেই রয়েছে, আস্তে আস্তে চল। এবার আমরা যেদিকে চললাম সেদিকে বাড়িঘরের সংখ্যা কমে এলো, আরও প্রাণশূন্য লাগতে লাগলো। সামনে কিছু দেখা যাচ্ছে না, শুধু মানিকের আবছা ছায়ামূর্তি ছাড়া। সামনে তো জঙ্গল, ওটাই কি শ্মশানঘাট? অভয়বাবুর কাছে শুনেছিলাম শ্মশানটা নাকি পরিত্যক্ত, নানান বদনামের কারণে সেখানে বহুকাল ধরে কেউ পা রাখে না। তাহলে ওখানেই হয়তো জঙ্গল জন্মে গেছে। সামনের ছায়ামূর্তিটা হঠাৎ তার গতি বাড়িয়ে জঙ্গলে ঢুকে পড়ল। মনে হয় ও আমাদের উপস্থিতি আঁচ করতে পেরেছে। গুরুদেবের দিকে তাকালাম, সে ধীর গতিতে এগিয়ে চলল ঘন বনানির দিকে। এমন সময় দূরে শিয়াল ডেকে উঠল। এত নির্জন পরিবেশে এত রাত্রে কখনো এর আগে আসেনি, কিন্তু ভয় পেলে চলবে না। গুরুদেবের সাথে থাকতে গেলে এরকম অনেক জায়গার মুখোমুখি হতে হবে। মনে সাহস এনে জঙ্গলে ঢুকলাম। অন্ধকার যেন কয়েকগুণ আরো বেড়ে গেল। খানিকক্ষণ চোখ সয়ে যেতে আবছা দেখলাম গুরুদেবকে। আমি বললাম, আর কিছু দেখা যাচ্ছে না, বড্ড অন্ধকার, ছেলেটা কোন দিকে গেল বলুন তো? চারদিকে যখন তাকিয়ে খোঁজার চেষ্টা করছি, এমন সময় আমার পেছন থেকে হঠাৎ একটা গলা পেলাম, আমাকে দেখার চেষ্টা করছেন? ওই যে সোজা তাকান, দূরে দেখুন আমি হাঁটছি। আমি চমকে গেছি, এটা তো মানিকের গলা। অমানসিক কণ্ঠস্বর ঠিক আমার কানের কাছে, আর যেই দিকে দেখালো সেদিকে তাকিয়ে দেখি সত্যি মানিকের আবছা ছায়ামূর্তি সামনে হেঁটে চলেছে। গুরুদেবকে বললাম, গুরুদেব, ওই যে মানিক যাচ্ছে, কিন্তু তাহলে আমার কানে কানে কে বলল? গুরুদেব কঠোর কণ্ঠে বললেন, মায়ার খেলা চলছে, সোজা চল, বাকি সব মায়া, ভয় পাস না। অন্ধকার, ভয়ঙ্কর অজানা শ্মশানঘাটে এই ধরনের কাণ্ড হলে ভয় পাওয়াটা যে কারুর পক্ষেই স্বাভাবিক। আরও খানিকটা এগিয়ে গেলাম, নানা রকমের পোকামাকড়, জন্তুর আওয়াজ ভেসে আসছে দূর থেকে। বেশ কিছুটা এগোলাম সেই ছায়ামূর্তিকে অনুসরণ করতে করতে। এবার একটা ভয়ঙ্কর গলায় মন্ত্র পড়ার আওয়াজ পেলাম, কেউ যেন কোথাও বসে মন্ত্র পড়ছে, আর সেই সঙ্গে পচা পচা গন্ধ আসছে। গুরুদেব বললেন, এখানে কোনো তান্ত্রিক আছে যে এই মন্ত্র পড়ছে, আয় আয় আমার সঙ্গে। এই বলে গুরুদেব আমার হাত ধরে জঙ্গলের অন্য দিকে নিয়ে চলে গেলেন। আমি বিস্ময়ে বললাম, কিন্তু গুরুদেব, শব্দগুলো তো ওই দিক থেকে আসছিল, আপনি এই দিকে যাচ্ছেন কেন? গুরুদেব কোনো উত্তর না দিয়ে সোজা আমায় নিয়ে চললেন। এমন সময় ফেলে আসা পথ থেকে গুরুদেবের কথা ভেসে এলো, যোগেন্দ্র, কোথায় যাচ্ছিস? আমি এখানে, এদিকে আয়। সত্যি তো, গুরুদেব তো পেছনে। তবে আমি কার সাথে যাচ্ছি? এখন চারিদিকে দেখলাম, কেউ তো নেই। দৌড়ে গুরুদেবের কাছে গেলাম। খুব শক্তিশালী এই তান্ত্রিক আমাদের ক্রমাগত মায়ার খেলা দেখাচ্ছে। গুরুদেব বজ্র কঠিন কণ্ঠে বললেন, কালীনাথ আচার্যের সাথে মজা, কত বড় তান্ত্রিক তুই, আজ দেখব তোর শক্তি। এই বলে ঝোলা থেকে এক মুঠো ছাই ও গঙ্গা জল বের করে কি সব মন্ত্র আওড়াতে থাকলেন গুরুদেব। আমি হাঁ করে দেখছিলাম। গুরুদেবের মন্ত্রের ফলেই হোক বা অন্য কারণেই হোক, নিমেষের মধ্যে চোখের সামনেটা আলোকিত হয়ে উঠল। চোখের সামনে দেখলাম যজ্ঞের আগুন জ্বলছে, তার সামনে এক অতিকায়ে জটাধারী তান্ত্রিক বসে কাঁচা পশু পাখির মাংস খাচ্ছে। সামনে আগুন জ্বলছে, মরার খুলি সাজানো। তার মানে ইনি এখানেই ছিলেন এতক্ষণ, মায়ার জালে অদৃশ্য হয়েছিলেন। কিন্তু গুরুদেবের মন্ত্র শক্তিতে দৃশ্যমান হয়ে উঠেছেন এই হিংস্র সাধু। মানিককে দেখলাম এই সাধুর সামনে মাথা ঝুঁকিয়ে বসে রয়েছে, সে যেন তার মধ্যে নেই। কালীনাথ আচার্য বললেন, বল তুই কে? মানিককে এইরকম কেন করেছিস? সামনে বসে থাকা বুড়ো তান্ত্রিক তার ঘন গোঁফ দাড়ির জঙ্গলের ভেতর থেকে মাংস চিবোতে চিবোতে শয়তানি কণ্ঠে বলল, এই শ্মশান ঘাট দেখছিস? হে, অনেক যোগ আগে এটা একটা শ্মশান ছিল, এখন আগাছা জঙ্গল পড়ে রয়েছে শুধু। তাই এইখানেই তন্ত্র সাধনা করার জন্য উপযুক্ত স্থান এটা। আমি এখন সেখানেই যজ্ঞ করি, মহাকাল যোগিনীর যজ্ঞ। সেদিনও আমি এই যজ্ঞ করছিলাম, সেই সময় এই ছেলের দল এখানে আসে, আর এই ছেলেটি আমার সাধনায় বাধা দেয়। মূর্খ ছেলে, তখন আমি ওর এই হাল করি, বশীকরণ করে রাখি, রোজ রাতে আমার জন্য ওকে কাজে লাগায়। ওর আত্মা যে আমার কাছেই বন্দি, ওর নিষ্পাপ দেহটাকে আমি রোজ কাজে লাগাই। আগামী শনিবার এই মহাকাল যোগিনীর জন্য ওকে বলি দেব, নর বলি হবে। ওকে আমি বলি দিয়ে মায়ের সাধনা করব। এই বলে কান ফাটানো চিৎকারে হেসে উঠল তান্ত্রিক। আমার হাত পা কাঁপতে শুরু করেছে। গুরুদেব বলে উঠলেন, ছেড়ে দে এই নিষ্পাপ ছেলেটাকে, ও নিজের শাস্তি পেয়েছে, ওকে মুক্তি দে। গুরুদেবের এই কথাতে আরও হেসে উঠল সাধু, সারা শ্মশান যেন কেঁপে উঠল। কে রে তুই? আমাকে আদেশ দেওয়া তুই কে? কে রে তুই? আমাকে আদেশ দিচ্ছিস যে বড়? তন্ত্র বলে তোর কি দশা করতে পারি তুই জানিস? গর্জে উঠল তান্ত্রিক সাধুটা। গুরুদেবও সমান কণ্ঠে জবাব দিলেন, আমি কালীনাথ আচার্য, দেখি তবে তোর ক্ষমতা। গুরুদেবের কথা শেষ হতে না হতেই সামনের তান্ত্রিক নিজের হাতে তুলে নিল একটা মরার খুলি। তারপর সেটাকে আরেকটা বড় হাড় দিয়ে ঘষতে ঘষতে কালযোগিনীর মন্ত্র পড়তে লাগলো। চারদিকে যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল, দমকা হাওয়া যেন এসে উড়িয়ে নিতে চাইল শান্ত নিবিড় পরিবেশে। হঠাৎ ঝড়ের উদয় হল, আকাশে বিদ্যুৎ চমকে উঠল, তার সাথে মিলিত হল তান্ত্রিক সাধুর ভয়ঙ্কর কণ্ঠস্বর। হে মা, জাগো জাগো, জেগে ওঠো কালযোগিনী মা, জেগে ওঠো। হে মা, ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ, ওঠ মা কালযোগিনী মা, জেগে ওঠ, দেখিয়ে দে তোর কি ক্ষমতা। এমন সময় গুরুদেব নিজের ঝোলা থেকে কি যেন বের করে যজ্ঞের আগুনে ছুঁড়ে ফেললেন। আগুনের বাড়ন্ত তেজ কমে গেল। তান্ত্রিক ক্রুদ্ধ হয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে বললেন, তোর এত বড় সাহস! এর পরের ঘটনা বর্ণনার বাইরে, কোনো ভাষা খুঁজে পেলাম না। এক কথায় ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এমন সময় দেখলাম আশেপাশের গাছের ওপর কারা যেন বসে আছে, তারা সব বিকট হাসছে। বুঝলাম এ সবই মায়া। দুই শক্তিশালী তন্ত্র সাধকের যুদ্ধে যেন আকাশ ফেটে পড়ল। যজ্ঞের আগুন একবার কমছে, একবার বাড়ছে। চারিদিকের আওয়াজ আরও বেড়ে যাচ্ছে। দুরকমের মন্ত্রে চারিদিক গমগম করছে। হাওয়ার তেজ যেন আগের থেকে আরও বেড়ে গেছে। বালি, শুকনো মাটি, গাছের পাতা ঘোলাটে হয়ে গেছে জায়গাটা। এই অবস্থায় আর দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কোথা থেকে দেখলাম পাথরের টুকরো হাড় উড়ে আসতে শুরু করলো আমাদের দিকে। আমি আর গুরুদেব প্রাণপণে সেগুলো এড়িয়ে যেতে থাকি। এরপর দেখলাম গুরুদেব আরও শক্তিশালী মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। তান্ত্রিক সাধুর চোখ রাগে আরও জলজল করতে লাগলো। সাধু মন্ত্র বলে গুরুদেবের দিকে একটা জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিল। আমি গুরুদেবকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কাঠের টুকরোটা আমার কপালে সজোরে এসে লাগল। আমি মাটিতে পড়ে গেলাম। আর কিছু জানি না, চোখ বুজে এলো, বোধহয় জ্ঞান হারিয়েছিলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখলাম আমি অভয়বাবুর বাড়িতে শুয়ে, পাশে গুরুদেব বসে আছেন। কিরে, শরীর ঠিক আছে তো? আমি খাটের ওপর উঠে বসার চেষ্টা করলাম। মাথায় তখন অজস্র ব্যথা, যেন হাজার পিন বিঁধছে মাথার মধ্যে। আমি ওনার প্রশ্নে কান্না দিয়ে বললাম, কাল কাল রাত্রে কি হলো গুরুদেব? কি করে থামালেন সেই ভয়ঙ্কর তান্ত্রিককে? গুরুদেব স্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি আমার সাথে ছিলে বলে আমি এই লড়াইটা জিততে পারলাম। গতকাল তুমি আমায় বাঁচাতে গিয়ে ওই জ্বলন্ত কাঠের আঘাতে অজ্ঞান হয়ে পড়েছিলে। তখন যদি আমি তোমাকে দেখতে যেতাম তাহলে মানিককে আর ঘরে ফেরাতে পারতাম না। আমি জানতাম তোমার কিছু হবে না, কারণ তুমি যে আমার শিষ্য, আমার দীক্ষায় দীক্ষিত। আমার এতদিনের সাধনার ফলে এক শক্তিশালী মন্ত্র উচ্চারণ করে ওই তান্ত্রিক সাধুকে আমি হারাতে পেরেছি। হ্যাঁ, এটা স্বীকার করছি, অনেক জ্ঞানী তান্ত্রিক ছিলেন, অনেক বড় তান্ত্রিক হতে পারতেন, কিন্তু ভালোর বদলে উনি কুপথটাই বেছে নিলেন। তিনি ভুল পথে চালিত হলেন। লোভী মানুষকে শিষ্য করে দেয়, লোভী মানুষকে শেষ করে দেয়। যাক, ওই কুশক্তি আর এ বাড়ির কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। ছেলেটিও এখন সুস্থ আছে। আজ এক সুন্দর সকাল, সব যেন শান্ত হয়ে গেছে চারিদিকে। এক মনে সবাই আমরা গুরুদেবের কথা শুনছিলাম। জানলাম ছেলেটা পাশের ঘরে শুয়ে আছে। অভয়চন্দ্রবাবু আজ যেন অনেক নিশ্চিন্ত বোধ করছেন। তার স্ত্রী নিজের ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি। গুরুদেবকে অনেকবার করে বললেন কদিন তাদের বাড়িতে থেকে যেতে। গুরুদেব আমার দিকে তাকিয়ে তাদের কথায় সায় দিলেন। আমি অবাক হয়েও পরে বুঝে নিলাম গুরুদেব কোথাও কোনো দিন অকারণে থাকেননি, কিন্তু আজ হয়তো আমার জন্য থাকতে রাজি হলেন। কিছুক্ষণ সব চুপচাপ। গুরুদেব চোখ বন্ধ করে ধ্যানে বসার আগে শুধু একটা কথাই বললেন, খারাপ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, ভালো শক্তির কাছে সে পরাজিত হবেই। দিন চারেক পরে অভয়বাবুর ছেলেটিও সুস্থ হয়ে উঠল। এই দুদিন আমিও বিশ্রাম নিয়েছি একটু বেশি। এখন বেশ সুস্থ বোধ করছি, তবে ফিরে যাওয়ার জন্য কেমন মন কেমন করছে। এই কদিন রোজ রাত্রে গুরুদেব ওপরের চিলেকোঠার ঘরে বসে কি যেন ধ্যান করেছেন। বলা বাহুল্য, এই কয়েকদিন অভয়বাবু ও তার স্ত্রী আমাদের যত্ন আত্মীর কোনো ত্রুটি করেননি। গুরুদেবের সুনাম লোকমুখে আরও অনেক দূর ছড়িয়েছে এই কদিনে। শুধু এই গ্রামই নয়, বরং পাশের গ্রাম থেকেও লোকজন এসে প্রণাম করে গেছে গুরুদেবকে। বেশ ভালোই খবর ছড়িয়েছে যে গুরুদেব কালীনাথ আচার্য এসেছেন এই গাঁয়ে। আজ বিকেলে অভয়বাবুর ঘরে আলোচনা হচ্ছিল। ওনার ছেলে আজ এসে আমাদের সাথেই বসেছিল। অভয়বাবুর স্ত্রী আমাদের দেখিয়ে ছেলেকে বলছিলেন, আজ এনাদের জন্য তুমি সুস্থ হতে পেরেছো বাবা। গুরুদেবকে কেমন যেন চিন্তিত লাগছিল। না, বিপদ কিছুই নেই। সেই দিন রাতেই সেই ধূর্ত তান্ত্রিক গ্রাম ছাড়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আসলে সেই দিন আমার অনেক শক্তি ক্ষয় হয়েছে, তাই সে শক্তি অর্জন করতেই আমি এই কয়েকদিন ধ্যানে বসে আমার আরাধ্যা দেবী সাধনা করেছি। আমি বললাম, আচ্ছা গুরুদেব সেদিন সেই তান্ত্রিক কিসের যেন একটা সাধনা করছিলেন। গুরুদেব কিছুক্ষণ গম্ভীর থেকে তারপর বললেন, সেই তান্ত্রিক সত্যিই অসীম ক্ষমতার অধিকারী। ওর উদ্দেশ্য খুব খারাপ। ও কালযোগিনীর সাধনা করছিল। কালযোগিনী সেটা কি? মহাপ্রেতজনী ডামর তন্ত্রে 3টে স্তর রয়েছে। এই তন্ত্রের আরাধনা শুরু করতে হয় সবচেয়ে নিম্ন স্তরের ডামর থেকে, যেখানে রয়েছে ডাকিনী, যোগিনী কিংবা হাকিনীর মতো নিচু জাতের প্রেত। এদের সিদ্ধি লাভ করলে এর উচ্চ স্তরের প্রেতজনীতে অবস্থিত যক্ষিণী, ত্রুটিনী অথবা খেকু এই ধরনের সাংঘাতিক প্রেত লোকের সিদ্ধি লাভ করতে হয়। তারপর আসে ডামর, অর্থাৎ এদের সবার চেয়ে ভয়ঙ্কর এবং সাংঘাতিক প্রেতজনী, যেখানে রয়েছে শুধু একজন, কাল যোগিনী। আমি অবাক হয়ে বললাম, তার মানে ওই নিম্ন স্তরের সমস্ত প্রেতজনীতে সিদ্ধ লাভ করে তবেই কালযোগিনীর আরাধনা করা সম্ভব? গুরুদেব ঘাড় নাড়লেন। হ্যাঁ, এবার বোঝো ওই তান্ত্রিকের কত ক্ষমতা। নিম্ন জাতের সমস্ত প্রেতলোক রয়েছে ওর হাতের মুঠোয়, শুধু বাকি কালযোগিনী। একবার তাকে সন্তুষ্ট করতে পারলেই ওকে আটকানো বড়ই কঠিন। আর সেই কালযোগিনীকে পাওয়ারও অনেক বিধিবিধান আছে। নিম্ন জাতের জানোয়ার অর্থাৎ বাদুর, ইঁদুর, ছুঁচো, যারা অন্ধকারের জীব, এদেরকে কাঁচা খেতে হয়। তারপর একটু রক্তে টিকটিকির লেজ ভিজিয়ে পান করতে হয় এই সাধনার পূর্বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নরবলি। যে কোনো লোক হলে হবে না, নবীন দেহের বলি দরকার। তাতেই তুষ্ট হয়ে প্রকট হবে কালযোগিনী। সবাই হতবাক। অভয়বাবুর স্ত্রী তার ছেলেকে বুকের কাছে টেনে নিলেন। তার মানে আমার খোকাকেই বলি দিতে চেয়েছিল ওই শয়তানটা? গুরুদেব ঘাড় নাড়লেন। আমি ওকে আমার ক্ষমতা দিয়ে ভয় দেখিয়ে সে জায়গা থেকে ত্যাগ করলেও আমি নিশ্চিত সে আবার অন্য কোথাও গিয়ে সেই কালযোগিনীর আরাধনা করবে। তবে এখন সে ভুলেও আর এ পথে ফিরে আসবে না। ইতিমধ্যেই নিম্ন স্তরের প্রেততন্ত্রের ফলে ও প্রেতদের ব্যবহার করে অনেক কিছুই করার ক্ষমতা রাখে। তাহলে কি এই শক্তিকে হারানোর কোনো উপায় নেই গুরুদেব? ডামর তন্ত্রে দেখতে গেলে সেরকম কোনো উপায় অবশিষ্ট নেই। তবে আমি আমার গুরুর কাছে শুনেছিলাম, প্রেতেরা যতই শক্তিশালী হোক না কেন, এরা বুদ্ধিতে মানুষের থেকে অনেক বেশি পিছিয়ে। তাই হয়তো ছলি একমাত্র উপায় যার সাহায্যে এদের পরাজয় সম্ভব। গুরুদেব ঝোলা থেকে একটা বড় মোটা চুরুট বের করে ধরালেন। তারপর সেখানে একটা দীর্ঘ টান দিয়ে জানলার দিকে চক্ষু স্থির করলেন। আমি বললাম, আচ্ছা গুরুদেব, সেদিন রাতে যখন আমরা সেই জঙ্গল শ্মশানে প্রবেশ করলাম, সেই তান্ত্রিক আমাদেরকে মায়ার দৃশ্য দেখিয়ে লক্ষ্যভ্রষ্ট করছিল কিভাবে? গুরুদেব জানলার বাইরে দৃষ্টি রেখেই বললেন, ওটা এক মধ্যস্তরের তন্ত্রবিদ্যা। খুব কম তন্ত্র সাধনায় পারদর্শী এ কাজ করতে সক্ষম। তবে আমি শুরুতে ধরতে পারিনি যে এমন একজন তান্ত্রিক ছিলেন সেখানে। জানলে আমি প্রথম থেকেই প্রস্তুত থাকতাম। অত মায়ার সুযোগই দিতাম না। ওই বিদ্যাকে বলে প্রতিবিম্বিকা নিগড়তন্ত্র। ওর ফলে সামনে উপস্থিত যে কাউকে তুমি ক্ষণিকের জন্য তোমার ইচ্ছে মতন দৃশ্য দেখাতে পারো বা নিজেও কারোর রূপ ধারণ করতে পারো। বাস্তবে না হলেও সামনে উপস্থিত ব্যক্তিটির সেটাই বিশ্বাস হবে। সে বিদ্যা সবসময় হাতের মুঠোয় থাকে না। এক বিশেষ প্রথা অবলম্বন করে একটি গোটা রাত ধ্যানে বসে বাঘ সাধনা করতে হয়। বলা বাহুল্য, সেই তান্ত্রিক প্রতি রাতেই সেখানে ধ্যানে বসত। তাই ওর কাছে এগুলো অভ্যাসের মধ্যেই পড়ে। কি সাংঘাতিক! সবার মুখে ভয় ও আতঙ্কের ছাপ। গুরুদেব সেটা বুঝতে পেরে বললেন, আরে ছাড়ো এসব কথা, আমি শুধু শুধু তোমাদের চিন্তায় ফেলছি। এখন এসবের কোনো মানেই হয় না। চলুন অভয়বাবু, এখন গ্রামটা ঘুরে দেখান আমাদের। পরের দিন আমাদের ফেরার কথা। বিকেলে ট্রেন। দেখতে দেখতে 5টা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। একটু হাওয়া বদলও হলো। পরদিন সকাল থেকেই সব গোছগাছ তৈরি। অভয়বাবুর বৈঠকখানায় বসে আমরা চা পান করছি। এমন সময়ে এসে হাজির হলেন এক ভদ্রলোক। বয়স ওই অভয়বাবুর মতোই হবে। এলোমেলো চুল, পরনে ফতুয়া, গলায় সোনার চেন দেখে মোটামুটি অবস্থাপন্নই মনে হলো। তবে বর্তমানে হয়তো খুবই বিপদে আছেন। উনি কিছু বলার আগেই অভয়বাবু বললেন, আরে মাধববাবু যে, তা হঠাৎ এই সময় এইভাবে? আসুন আসুন, আলাপ করিয়ে দিই। গুরুদেব, ইনি হলেন আমাদের পাশের গা উদাসপুরের মোড়ল মশাই মাধবচন্দ্র বাগচি। অভয়বাবুর কথায় মাধববাবু সামান্য হাসলেও সেই হাসিতে যেন সুখ বা আনন্দ নেই। তার চোখ মুখ দেখে মনে হয় তার মধ্যে যেন কোনো মানসিক চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মাধববাবুর এমন অবস্থা দেখে অভয়বাবু অবাক হয়ে বললেন, হে কি মাধববাবু, আপনার মুখ চোখের এরকম হাল কেন? মাধববাবু যেন সে কথায় কর্ণপাত করলেন না। মাধববাবু এক দৃষ্টে গুরুদেবের দিকে তাকিয়ে আছে। আমি গুরুদেবের দিকে তাকিয়ে দেখলাম গুরুদেবও যেন মাধববাবুর দিকে তাকিয়ে আছে, কিন্তু গুরুদেবের মুখে এক মুচকি হাসি। তিনি হয়তো বুঝতে পেরেছেন মাধববাবুর মনের কথা। কেউ কিছু বুঝে ওঠার আগে হঠাৎ মাধববাবু গুরুদেবের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা ঠাকুর, দয়া করুন, খুব খুব বিপদে পড়ে এসেছি বাবা, খুব বিপদে পড়ে এসেছি। গুরুদেব তখন তাকে শান্ত করে তার সামনে বসতে বললেন। আপনি শান্ত হন মাধববাবু, আপনার মুখ দেখেই বুঝতে পেরেছি আপনি মহা বিপদে পড়েছেন, বলুন কি সেই বিপদ? মাধববাবু কিছুটা শান্ত হয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, ঠাকুর মশাই, আমার মেয়ে চারুলতা, বছর 18 বয়স হবে, না এখনো বিয়ে দিইনি। আমার একটি মাত্রই সন্তান, তাই যাকে বলে চোখে হারা। হ্যাঁ, পাড়াপড়শি লোকেরা, আমার আত্মীয় স্বজন অনেকে বলে ওকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। তাদের কথায় কর্ণপাত করি না। বিয়ে না দেওয়ার কারণ এটা ভাববেন না যে আমার মেয়ে কুৎসিত বা কোনো সমস্যা আছে। ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমার কাজ ছাড়া করবো ভাবি না। এক কথায় বলতে গেলে আমার মেয়ে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। পড়াশোনা কিছুটা জানে, বাড়ির কাজ, রান্না বান্না, পুজো সবই জানে, কিন্তু কিন্তু আমার সেই মেয়ে কেমন যেন বদলে গেল ঠাকুরমশাই। চারুরাজ খুব বিপদ ঠাকুরমশাই। প্রতিদিন ভোরে সে আমাদেরই পুকুরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরে ওই হোগলা পাতার বনে ফুল তুলতে যায়, তারপর সেখান থেকে এসে আমাদের মন্দিরে পুজো করে। পুজো শেষ করে মন্দিরের বাইরে এসে কয়েকজন গরিব মানুষদের সেই প্রসাদ বিতরণ করে বাড়ি ফেরে সারাদিনে। তারপর ওর যা যা কাজ তাই করে। এই নিয়মও 12 বছর বয়স থেকে মেনে আসছে, কিন্তু গত পরশু সেই নিয়মের ব্যাঘাত ঘটে। আমি জানতাম ও সারাদিনের নিয়মের ব্যাপারটা। আমিও ভোর ভোর উঠে আমার নিজের কাজকর্মে লিপ্ত হয়ে যাই। চারুও স্নান সেরে হোগলা পাতার বনের ফুল তুলতে যায়। তারপর নানা রকম কাজের চাপে আমি আর ওর খোঁজ নিই না। হঠাৎ আমাদের মন্দিরে পুরোহিত মশাই আমার কাছে এসে যখন চারুর খোঁজ নিতে আসে, ওর কথা শুনে আমি অবাক হয়ে যাই যে চারু এখনো মন্দিরে পুজোর জন্য আসেনি। ঘড়ির দিকে তাকাতেই দেখি 11:30 বাজে। সবাই মিলে আমরা খোঁজাখুঁজি শুরু করে দিই। আমি আর আমার কয়েকজন লোক নিয়ে চলে যাই সেই বনে, আর অনেক খোঁজাখুঁজির পর দেখি চারু অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আছে। গায়ে অবশ্য কোনো ক্ষত দাগ তখনও দেখতে পাইনি। বাড়ি নিয়ে আসার পরও মেয়ের জ্ঞান না ফেরাতে সঙ্গে সঙ্গে বদ্যি মশাইকে ডাকি। উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমায় আশ্বাস দিলেন যে ভয়ের কিছুই নেই, কিছুক্ষণের মধ্যেই নাকি মেয়ের জ্ঞান ফিরে আসবে। সারাটা দিন কেটে গেল, মেয়ের জ্ঞান ফিরল না। বৈদ্যমশাই রাতে আবার এলেন, তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। ওই সময় উনি লক্ষ্য করলেন মেয়ের হাত পায়ের চামড়া যেন শুকিয়ে যাচ্ছে, শরীর থেকে কি যেন রক্ত শুষে নিচ্ছে। বৈদ্যমশাই মেয়ের মুখ ফাঁক করে তার জিভটা দেখতে উনি আঁতকে উঠলেন। মেয়ের জিভ যেন লাল ভাব কেটে গিয়ে কালচে ভাব দেখা দিয়েছে। ওই দিন মেয়েকে কিছু ওষুধ খাইয়ে বৈদ্যমশাই আমাকে বললেন যে পরের দিন একজন কবিরাজ মশাইকে নিয়ে এসে দুজনে মিলে আমার মেয়েকে পরীক্ষা করবেন। আমি সম্মতি দেওয়াতে উনি পরের দিন সকালে কবিরাজ মশাইকে নিয়ে এলেন। তখন আমার মেয়ের জ্ঞান ফেরেনি, উল্টে আমার মেয়ের সেই সৌন্দর্য যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আস্তে আস্তে যেন তার শরীর শুকুতে থাকে। বৈদ্যমশাই কবিরাজ মশাই চারুকে দেখতে এসে পরীক্ষা করার আগেই চারুর ওরকম ভয়ানক রূপ দেখে পিছিয়ে যান ভয়। হঠাৎ মাধববাবু চুপ করে গেলেন। তার চোখ বিস্ফারিত হয়ে রয়েছে, যেন তিনি এখনও সেই দৃশ্য তার সামনে দেখতে পাচ্ছেন। তারপর নিজের মধ্যেই হুঁশ ফিরতে আবার বলতে শুরু করলেন। গুরুদেব মাধববাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আজ দুদিন হয়ে গেল চারু এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার শরীর যেন আরো আরো ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, কবিরাজ মশাই বৈদ্যমশাইরা ভয় পেয়ে তার কাছে আর আসছে না। ওনারা আমায় খুব সম্মান করেন, আমার নামের জন্যই হোক কিংবা কাজের জন্যই হোক। আমি জানি ওনারা মরে গেলেও আমার এই দুঃসময়ের কথা, এই অবস্থার কথা কাউকে জানতে দেবে না, এই বিষয়ে আমি নিশ্চিত। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমার মেয়েকে বাঁচান। আমি বুঝতে পারছি এটা কবিরাজ বৈদ্যের কাজ নয়। আমি যখন জানতে পারি যে আপনি এখানে আছেন, আমি সব ফেলে রেখে ছুটে চলে আসি। আজ দুদিন ধরে আমাদের চোখে কোনো ঘুম নেই, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। ঠাকুরমশাই, ঠাকুরমশাই এইভাবে যদি চলতে থাকে আমার মেয়েটা মরে যাবে। ঠাকুরমশাই, আপনি বাঁচান ঠাকুরমশাই। আপনি বাঁচান ঠাকুরমশাই, আপনি বাঁচান। কথা শেষ হতেই মাধববাবু কান্নায় ভেঙে পড়লেন। গুরুদেব পুরোটা শুনে ভুরু কুঁচকালেন। তাকে আবার শান্ত করে বললেন, আপনি শান্ত হন মাধববাবু, আমি যাব আপনার মেয়েকে দেখতে। বলা বাহুল্য, গুরুদেব কারোর অনুরোধ ফেলতে পারেন না। আর যেখানে এক অসহায় বাবা তার নিজের মেয়ের প্রাণ ভিক্ষা চাইছে, সেখানে তো না করার প্রশ্নই ওঠে না। সেই দিনই ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম উদাসপুরের উদ্দেশ্যে। আমরা যখন এসে পৌঁছলাম তখন সূর্য একটা লাল আবরণ জড়িয়ে পশ্চিম কোলে ঢলে পড়েছে। গ্রামটা যেন কীরকম অদ্ভুত লাগলো, মানে এখানকার বাতাস কীরকম গুমোট, একটা গরম ভাব। গুরুদেব প্রথমেই আবহাওয়ায় নাক ঘষে কে যেন একটা শুঁকলেন, তারপর তার ভুরুটা আরও খানিকটা কুঁচকে গেল। আরও মিনিট 10 হাঁটার পর আমরা এসে পৌঁছলাম মোড়ল মশাইয়ের বাড়ি। সারা বাড়ি জুড়ে যেন শোকের ছায়া, এক প্রকার থমথমে পরিবেশ। অনেক পুরনো দিনের দোতলা দালান বাড়ি। বাইরেটা নতুন করে রং করলেও ভেতরটা দেখে বোঝা যায় অন্তত 200 বছর তো বয়স হবেই। নিচতলার দক্ষিণ দিকের ঘরটা আমাদের দিলেন মাধববাবু। আমরা সেখানে গিয়ে ব্যাগপত্র রেখে হাত পা ধুলাম। এতটা পথ অতিক্রম করেছি বলে একটু বিশ্রাম নিলেন গুরুদেব। মোড়ল মশাই বিপত্নিক, স্ত্রী গত হয়েছেন বছর 2 আগে। মেয়েকে নিয়ে উনি একাই থাকেন। বাকি লোকজন বলতে চাকর বাকর আছে 2 আর মোড়লের ভাই দিনেশ, তার সঙ্গেও আমাদের আলাপ হয়েছে। সব শেষে প্রস্তুত হয়ে আমরা যখন ওপরে মোড়ল মশাইয়ের মেয়েকে দেখতে গেলাম তখন সন্ধে নেমেছে। গুরুদেবের মুখও অন্ধকার, সে প্রচণ্ড গম্ভীর। মোড়ল মশাই ও তার ভাই দিনেশ চন্দ্র আমাদের ওপরে নিয়ে গেলেন। থমথমে আবহাওয়াটা যেন আরও বেশি বৃদ্ধি পেয়েছে। জানি না কেন আমার গাটাও বেশ ভারী হয়ে আসছে। দোতলাটা কীরকম যেন আলো আঁধারি মিশ্রিত। সিঁড়ির পাশের দেরাজে যেই ছোট্ট হেরিকেনটা রাখা, তার টিমটিমে আলোতেই আলোকিত হচ্ছে লম্বা কক্ষপথটা। দোতলায় উঠে উত্তর দিকের সোজা ঘরটার দরজা ভেজানো, সেখানে গিয়ে দরজা ঠেলতেই চোখে পড়ল এক আধার মাখানো দৃশ্য। ছত্রি লাগিয়ে খাটিয়ার ওপর শুয়ে আছে একটি মেয়ের দেহ। তার পাশের ছোট্ট টেবিলে বসে রয়েছেন এক বৃদ্ধা, পরনে নোংরা কাপড়। ইনি খুড়িমা। মেয়ের খেয়াল তো আমি সবসময় রাখতে পারি না, তো মেয়েকে দেখাশোনা করার দায়িত্ব এনারই। বহু বছর ধরে আমাদের বাড়িতে কাজ করেন। আমার স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে দেখাশোনার দায়িত্ব ওকেই দিয়েছি। বৃদ্ধা গুটিসুটি হয়ে আমাদের সকলের দিকে একবার তাকালেন, গুরুদেবকে করজোড়ে নমস্কার করে তারপর মেয়েটার মাথায় হাত বোলাতে লাগলেন। আমরা এবার এগিয়ে গেলাম মেয়েটার কাছে। সত্যি কথা বলতে এরকম ভয়ানক দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিছানার ওপর শুয়ে রয়েছে চারু, পরনে একটা ঘিয়ে রঙের শাড়ি। পাশের দেরাজের ওপর রাখা একটা লণ্ঠন তার হালকা মৃদু আলোয় আলোকিত হচ্ছে বিছানার কিছুটা অংশ। হাত ও পায়ের পাতা অদ্ভুত রকমের মোড়ানো, চোখের পাতা উল্টে ভেতরের লাল অংশ বেরিয়ে এসেছে। চোখের মণি দুটো কালো নয়, হালকা ধূসর সাদা। সব মিলিয়ে কেমন যেন নৃশংস দৃশ্য। সত্যি তো বৈদ্য কবিরাজের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমারই যেন ইচ্ছে করছিল সব ছেড়ে পালাতে। বলাই বাহুল্য যে এ কোনো সাধারণ রোগ নয়। গুরুদেব সামনে গিয়ে একবার নাড়ি টিপলেন। পরশুদিন থেকে কি এইরকম অবস্থা চারুর? না ঠাকুর মশাই, যত দিন যাচ্ছে চাঁদের যেন রূপ বদল হতে থাকছে, আরও যেন মেয়েটা মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছে। গতিক সুবিধার নয়। আমি যদি খুব ভুল না করি তাহলে ওর বিপদ ঘনিয়ে আসছে। এবার গুরুদেব বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন, তুমি তো ওর কাছেই থাকো সারাদিন, তা ও কখনো কোনো আওয়াজ করে নাকি এরকমভাবেই নিস্তব্ধ হয়ে পড়ে থাকে? বৃদ্ধা কম্পিত গলায় বলল, আগে না ঠাকুর মশাই, মাঝে মাঝে কিরকম যেন গোঙানির শব্দ করে ভয়ঙ্কর ভাবে। আমার খুব ভয় লাগে তখন, তাই এখন আর আমি রাত এখানে থাকি না, বাড়ি ফিরে যাই, আবার সকালে আসি। হ্যাঁ বুঝেছি, আমি আন্দাজ করতে পারছি ওর এই অবস্থার জন্য কে দায়ী। আজ আর কিছু করার নেই আমার, আজ আমি বড্ড ক্লান্ত। আমার কিরকম একটা অস্বস্তি বোধ আর মনের কোণে একটা খটকা লাগলো, যেন কিরকম দম বন্ধ হয়ে আসছিল ঘরটার ভেতর। কি অদ্ভুত পরিবেশ রে বাবা। গুরুদেবের শেষের কথাটায় একটু স্বস্তি পেলাম। বিছানায় শুয়ে থাকা ওই মেয়েটার কথা ভাবলে এখনও যেন গাটা ছমছম করে। চোখের তলায় কালি, গায়ের রং আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে, দাঁত বেরোনো। উফ, কি সাংঘাতিক। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামলাম। বাড়ির বাইরে উঠোনে সমানে একটা কাক ডেকেই চলেছে, সেটা যেন আরও অস্বস্তি বাড়িয়ে তুলছে আমার। গুরুদেব মাধব বাবুর উদ্দেশ্যে বললেন, কাকটাও নিশ্চয়ই গত দুদিন ধরেই ডাকছে। আগে হ্যাঁ বাবা ঠাকুর, রাত্রিবেলা এরকম কাকের ডাক আমি জীবনে শুনিনি। বাড়ির আশেপাশে অপদেবতার ছায়া পড়লে এরকম কাক ডাকা খুবই সাধারণ ব্যাপার। তা যাই হোক, আপনার মেয়ে চারু শুনলাম এখন রাতে একাই থাকে, ওই বৃদ্ধা বাড়ি ফিরে যায়। হ্যাঁ খুড়িমা এখন আর ভয়ে চারুর কাছে থাকতে ভয় পায়। অবশ্য ওর বাড়ি কাছেই। এই গ্রামে ঢোকার সময় তো দেখলেন কীরকম ফাঁকা ফাঁকা জায়গা চারিদিকে। এখানে একটা বাড়ি তো 22 গজের মধ্যে তো আর কোনো বাড়ি নেই। আমার বাড়ির থেকে বেরিয়ে পশ্চিমে কিছুটা গেলেই যে কুড়ে বাড়িটা রয়েছে, সেটাই ওই বৃদ্ধার বাড়ি। ভোরবেলা অবশ্য খুড়িমা চলে আসে। গুরুদেব কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা একটা কথা বলুন তো, গত 3-4 দিনে কি এই গাঁয়ে নতুন কারোর আবির্ভাব হয়েছে? মাধববাবু কিছু বলার আগেই ওনার ভাই দিনেশ বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা ঠাকুর, এ গাঁয়েরই বাসিন্দা বরেন কাঠুরিয়া সেদিন বলেছিল 4 দিন আগে ভোরবেলা কাঠ কাটতে পশ্চিমের শালবনের ভেতরে ও এক অদ্ভুত সাধুকে দেখেছে। তার চেহারা নাকি খুব ভয়ঙ্কর। বরেন তখন পালিয়ে আসে জঙ্গল থেকে। এই কথাটা শোনার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে পড়ে গেল গত সপ্তাহে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাটা। এবার সব বুঝতে পারছি, এই ঘটনার পেছনেও সেই তান্ত্রিকেরই হাত। গুরুদেব সেরকম অবাক হলেন না, উনি নিশ্চয়ই আরও আগেই আঁচ করেছিলেন পুরো ব্যাপারটা। রাতের আহারের আয়োজন মোটামুটি খারাপ ছিল না, ডাল ভাত, কুমড়োর তরকারি আর আনারসের চাটনি। সত্যি কথা বলতে ওই দৃশ্য দেখার পর এই খাবারগুলোও যেন গলা দিয়ে নামছিল না। গুরুদেব মাধববাবুকে বললেন, আপনি সেই বৃদ্ধাকে আজ আর বাড়ি ফিরতে দেবেন না, ওকে মেয়ের সাথেই রাখুন, বলবেন ভয়ের কোনো কারণ নেই। এখন আমি এসে গেছি, দরকার হলে আমি ওকে বোঝাবো। আপনার মেয়ের একা থাকাটা ঠিক হচ্ছে না, তাই বললাম। মাধববাবু ঘাড় নাড়লেন। আহারের পর আমরা আমাদের ঘরে ঢুকে দরজা দিয়ে দিলাম। আমি বললাম, গুরুদেব, সেই কালযোগিনীর তান্ত্রিক? গুরুদেব চুরুট ধরিয়ে বললেন, সে তো জানা কথাই, ওর উদ্দেশ্য সফল হয়নি, তাই ও ওই গাঁ ছেড়ে গাঁয়ে এসে ঘাঁটি কেটেছে। তবে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি ও এ কাজ করবে, আর আবার আমার সঙ্গে ওর পাল্লা বাড়বে। আচ্ছা গুরুদেব, তার মানে সেই অভয়বাবুর ছেলের মতন এই চারুলতাকেও ওই তান্ত্রিকই এই হাল করেছে? আগামীকাল শুক্লপক্ষের অমাবস্যা, তার সাথে আবার সূর্যগ্রহণ, কালো ক্রিয়ার উপযুক্ত রীতি। কাল যোগিনীকে সিদ্ধ করতে কালকের দিনটাই উপযুক্ত। আগেই বলেছি যে কাল যোগিনীকে সন্তুষ্ট করতে অনেক আয়োজন তো লাগেই, কিন্তু সবচেয়ে অন্তিম আয়োজন হলো এক তরুণ বা তরুণীর বলি। এবার এই সাধুর শিকার হয়েছে মোড়লের মেয়ে চারুলতা। আমি যদি খুব ভুল না করি তাহলে আগামীকালই ওর বলি হতে চলেছে। গুরুদেব কথা শেষ করে শয্যা গ্রহণ করলেন। ঘরের পরিবেশ যেন আরও গুমোট ও কটু হয়ে আসলো। আশেপাশে কোথায় যেন একটা বিড়াল অনবরত কেঁদে চলেছে। আমি আর এত কিছু নিতে পারছিলাম না, মাথাটা যেন কীরকম ঝনঝন করছে। সারাদিনের ক্লান্তি, অদ্ভুতুরে অভিজ্ঞতা সব মিলিয়ে যেন চোখের পাতা এক করে দিল। একটা খুট করে শব্দে ঘুমটা ভাঙল। রাত তখন কত বলতে পারবো না, অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। মনে হলো আমার বিছানার পাশটা খালি, গুরুদেব নেই। ভালো করে দেখার চেষ্টা করতে দেখলাম গুরুদেব দরজার কাছে দরজা লাগাচ্ছেন, তারপর খাটে উঠে শুয়ে পড়লেন। আমি বললাম, কি হলো গুরুদেব, আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? গুরুদেব সংক্ষিপ্ত উত্তরে বললেন, এমনি একটু বাইরে হাওয়া খেতে গিয়েছিলাম, আর একটা ব্যাপারে নিশ্চিত হতেও। যাই হোক, কাল বলবো, তুই ঘুমা। পরের দিন ঘুম ভাঙতে একটু বেলাই হয়ে গেল। উঠে বাইরে গিয়ে দেখি গুরুদেব উঠোনের চৌকিতে বসে ধ্যান করছেন, আর পেছন দিকে মাধববাবু ও তার ভাই কি নিয়ে যেন আলোচনা করছেন। আজ দিনের বেলাতেও যেন মনে হচ্ছে বিকেল নেমেছে। সূর্যের আলো তো দূরের কথা, যেন মনে হচ্ছে সূর্য নিজেও যেন ভয়ে প্রকট হতে চাইছে না। আমি মাধববাবুর কাছে এগিয়ে গেলাম। তারপর বুঝলাম ওনারা কি নিয়ে আলোচনা করছেন। উঠোনের মাটিতে পড়ে আছে একটা বেড়ালের মৃতদেহ। এটাই বোধহয় গতকাল রাত্রে কাঁদছিল। আজ আবার আরেকটা। গত 2-3 দিন ধরে রোজ কিছু না কিছু মরছে উঠোনে। কি অশুভ ব্যাপার, আর নেওয়া যায় না, আর নেওয়া যায় না। হরি, এই হরি, এই মরাটাকে তুলে ফেলে দে না কালকের মতন। ওদের কথা শুনে গুরুদেব চোখ খুলে বললেন, ওটা ফেলবেন না। কিন্তু বাবা ঠাকুর, ওটা তো মরে গেছে। আমি জানি ওটা মৃত, তাই জন্যই বলছি ওটাকে ফেলবেন না। ওটা আমাকে দিন, আমার ওটা এক বিশেষ কারণে প্রয়োজন। গুরুদেবের এহেন আচরণে আমিও বাকিদের মতোই অবাক হলাম। গুরুদেব কি করবেন এই মরা বিড়ালটাকে নিয়ে? দেখলাম ওটাকে খুব যত্নের সাথে লাল কাপড়ে মুড়ে দুহাতে তুলে নিয়ে গুরুদেব আমাদের ঘরে চলে গেলেন। আমিও পেছন পেছন গেলাম। গুরুদেবকে বললাম, আজই তো অমাবস্যা গুরুদেব, আপনার কথা মতন आज ही तो सेई तांत्रिक कालयोगिनीर साधनाय सिद्धि लाभ करबे। गुरुदेव गम्भीर हो गेलेन। किन्तु कालयोगिनी साधनाय से तखोनी सिद्धि लाभ करबे जखन से एक नवीन बा रविनाके बलि दिते सक्षम होबे। आर जदि ता ना हय ताहले तार पूर्वेर नियमेर कारणे कालयोगिनी प्रकट होबे, किन्तु बलिते कोनो रकम बाधा पड़ले कालयोगिनी अत्यंत क्रुद्ध होबे। आर जे ताके आह्वान जानियेछे ताके गिले खाबे और सेई यज्ञेर आगुनेई भस्म हये जाबे। आमार मनेओ खूब कू डाकछे सकाल थेके। गुरुदेवेर कथा जदि ठीक हय तबे आज किछु तो एकटा हबेई। किन्तु माधव बाबू और तार परिवारेर काउके गुरुदेव से ब्यापारे किछु जानाननि, ताई आमिओ चुप। तारपर गुरुदेव आबार ध्यानमग्न हये गेलेन। गुरुदेव दुपुर बेलाय आहारे बसे माधव बाबूके बोलेन, दोपुरे आहार शेष करे आमी आपनार मेयेर साथे देखा करते जाबो, सेखाने शुधु आमी छाड़ा जेनो आर केउ ना थाके। गुरुदेवेर कथाय माधव बाबू देखि भीत मने हलो। माधव बाबू जेनो बुझते पारछेन जे आज किछु एकटा होते चलेछे। माधव बाबू बोलेन, खुड़ीमा भोरबेलाय तार बाड़ी चले गेछे, बोले गेछे बिकेलेर पर आसबेन। दिन যত কমে এলো তত বাড়তে লাগলো আমাদের বুকের ধুকপুকানি। আজ কিছু খারাপ হতে চলেছে। প্রকৃতিও যেন সেই খারাপ সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ম্লান রূপে সাজিয়ে তুলতে চাইছে। বড় অবাক লাগলো একটা বিষয়। আহার সেরে গুরুদেব নিজের কথা মতন দোতলায় যাওয়ার সময় আমাদের ঘর থেকে মরা বেড়ালের দেহটা নিয়ে ওপরে চলে গেলেন। তারপর মাধব বাবুর মেয়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সাথে অবশ্য ঝোলাটাও নিলেন। কিন্তু কিন্তু আমি ভাবছিলাম মরা বেড়ালের দেহ নিয়ে গুরুদেব কি করতে উপরে গেলেন। পাক্কা 3 ঘন্টা পর গুরুদেব নিচে এলেন। সন্ধে নেমেছে। আকাশে চাঁদের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। সমস্ত আকাশ লাল আভায় পরিপূর্ণ। বলা বাহুল্য এই গ্রামে বিদ্যুতের প্রবেশ না হওয়ার কারণে বাড়ির জায়গায় জায়গায় হ্যারিকেন রাখা, তার শিখাতেই এলাকা আলোকিত হয়ে থাকে। এই টিমটিমে দৃশ্যতেই যেন গা ছমছম বেশি করে। গুরুদেব যখন নিচে এলেন তখন তার চোখ মুখ অস্বাভাবিক উজ্জ্বল, যেন কিছু একটার জন্য নিজেকে প্রস্তুত করছেন উনি। ওনার হাতে আবার সেই বিড়ালের দেহ। এবার সেটাকে কাপড়ে মুড়ে দুহাতে যত্ন করে নিয়ে এলেন গুরুদেব। তারপর সেটাকে আমাদের ঘরের বিছানায় সযত্নে রেখে দিলেন। আমি কিছু প্রশ্ন করার আগেই আমার মনের কথা বুঝে গুরুদেব মুচকি হেসে বললেন, সব উত্তর পরে পাবি। খুড়িমা যখন এলো তখন বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃদ্ধার আসতে দেরি হয়ে গেল বলে আপন মনেই বিড়বিড় করতে করতে চারুর ঘরে চলে গেলেন। আজ এসব হতে হলো একসঙ্গে, এই লক্ষণ শুভ নয়। জানি কি হবে, যাই, অনেক দেরি হয়ে গেল। রাত নেমেছে উদাসপুরের বুকে। বৃষ্টির তেজ কমলেও এখনও ঝিরিঝিরি পড়ছে। আমরা আহার সেরে নিজেদের ঘরে। সন্ধেবেলা গুরুদেব, আমি ও মাধববাবু একবার চারুকে দেখতে গিয়েছিলাম। তখন থেকেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। গুরুদেবের শিষ্য হয়েও মনে যথেষ্ট সাহস থাকলেও চোখের সামনে যখন এরকম পরিস্থিতিতে পড়ি তখন সাহস নতুন করে সঞ্চয়ের কথা মনেই থাকে না। অজান্তেই বুকের ধুকপুকানি বেড়ে যায়। চারু যেন আগের থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। গতকাল দেখা মেয়েটা আর আজকের মেয়েটার মধ্যে যথেষ্ট পার্থক্য। আজকের রূপটা যেন আরও বিদঘুটে। চোখের তলায় কালি, হাত পা মোড়ানো, মাঝে মাঝেই কটমট করে আঙুল মোটকানোর শব্দ হচ্ছে নিজে থেকে। চোখের মনি সাদা, চেহারার আকৃতি যেন কালকের চেয়ে ছোট হয়ে এসেছে। শরীর শুকোচ্ছে। মাধববাবু কান্নায় ভেঙে পড়লেন। আর মেয়েটার অবস্থা তো আরো আরো খারাপ হচ্ছে বাবা ঠাকুর। কাল অবধি তাও প্রাণের বিন্দু ছিল, আর আজ কেমন মরার মতো শুকিয়ে রয়েছে। ওর দিকে যে আর তাকানো যাচ্ছে না। রাতে গুরুদেবের ধ্যান শেষ হলে আমি জিজ্ঞেস করলাম, গুরুদেব, আমাদের ওই तांत्रिक के आज के ही तो अटकाते होबे, ओ तो आज के ही कालयोगिनी साधना करबे। गुरुदेव घाड़ नाड़ानो छाड़ा आर किछुई बोललेन ना। आमी निश्चित जे सेई तांत्रिक पश्चिमेर ओई शालबनेई घाटी गेड़ेछे। माधव बाबुर काछे शुनेछिलाम जे सेई जायगा परित्यक्त, केउ जाय ना सेखाने। रात बाड़लो। ध्याने बसार आगे आमाके गुरुदेव शुए पड़ते बोललेन। एरकम केन बोललेन आमी ठीक बुझते पारलाम ना। आजके रातटा तो घुमानोर रात नय, ताहले केन आमाके शुए पड़ते बोलछेन गुरुदेव? गुरुदेवेर कथा मतो आमी बिछानाय शुए पड़लाम। देखी गुरुदेव आरो गभीर ध्याने मग्न हलेन, संगे कि जेन मंत्रोच्चारण करते लागलेन धीरे धीरे, प्राय शोनाई जाय ना सेटा किसेर मंत्र। सेटा किसेर मंत्र ता आमी ठीक बुझते पारलाम ना। आमी प्रथमेई अनेक चेष्टा करेओ घुमोते पारलाम ना। माथार मध्य अनेक चिंता भर करेछिलो, किछुतेई तार उत्तर खुंजे पाচ্ছি না। गुरुदेवेर काছে आमार अनेक प्रश्न छिलो, किन्तु तार उत्तर एखन पाबो ना ता आमी जानी। तार जोन्नो सेई प्रश्नगुलो जेनो माथार मध्य आरो चेपे धरेছে। এইভাবে ভাবতে ভাবতে জানি না কতক্ষণ জেগেছিলাম। কোনো এক মন্ত্র বলে আমিও যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো তিনটে শব্দে। দূরে কোথাও শেয়ালের ডাক, अधूरे बृष्टि और एकाधिक काँच भांगार तीक्ष्ण आवाजे लाफिये उठलाम। एत अंधकार केन? ताहले कि काँच भांगार शब्दगुलो हैरिकेनेर? ताई कि कोनो आलो नेई? पाशे हातड़े देखलाम बिछाना फाँका, गुरुदेव नेई। आमार घरेर भेतरेओ किरकम जेन अमानसिक गोंगानिर शब्द आसछे। प्रचंड भये किछुक्षण बसे रइलाम। चोख शुए जेते कोनो रकमे धरे धरे खाट थेके नामलाम। बाइरे बृष्टिर संगे ताल मिलिए बिदघुटे शब्दे डेके चलेछे एकदल शेयाल। घर थेके बेरिये माधव बाबुर घरेर दिके गेलाम, सेटाओ नीच तलाय। चित्कार करलाम, माधव बाबू, गुरुदेव कोथाय? सब बाती निबलो किभाबे? माधव बाबुर भेतर थेके भयानक कण्ठे आवाज दिलेन, जानि ना, बाबा ठाकुर किछुक्षण आगे एसेछिलेन, बोललेन कोनोभाबेई घर थेके जेन ना बेरोई, ना होले आमार मेयेर नाकि बड़ बिपद हये जाबे। आपनि किछु एकटा करুন ठाकुर मशाई, एकटु आमार मेयेर घरे गिये देखुन ना मेयेटा ठीक आछे किना, भीषण भय करছে। ভয় যে আমারও করছে সেটা বলি কিভাবে। अनेक चेष्टाय साहस संचय करे ओपरेर घरे गेलाम। भये दरजा खुल्लाम, हाथे एकटा लंठन जालिये नियेछिलाम। भेतरे गिये चमके उठलाम, बिछाना फाँका। आरेकबार देखलाम, हाँ ताई तो, मोड़ल मशाइयेर मेये चारू गेलो कोथाय? ताहले कि मुहूर्ते आमार माथाय एकटा झिलिक खेले गेल। दोतलाय जे घरे आमी एसेছি সেই ঘরে অবস্থিত জানলা দিয়ে বাইরের শালবনটা দেখা যায়। আমি সেদিকে দৌড়ে গেলাম। বলা বাহুল্য অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এবার হঠাৎ বাজ পড়ল। সেই আলোর ঝিলিকে মুহূর্তের জন্য দেখলাম নিচে শালবনের দিকে হেঁটে যাচ্ছে আমাদের পরিচিত সেই বৃদ্ধা। তার কোলে যেটা রয়েছে সেটা কি? আবার সব অন্ধকার। খানিকক্ষণ পর আবার বাজের আলো পড়তেই ব্যাপারটা স্পষ্ট হলো। বৃদ্ধার কোলে মোড়ল মশাইয়ের মেয়ে চারুর দেহ। চারুকে নিয়ে বৃদ্ধা জঙ্গলের দিকে চলেছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। অন্ধকারের মধ্যে মরিয়া হয়ে দৌড়চ্ছি, মাথায় রোগ চেপে গেছে। গুরুদেব কোথায় জানি না, তবে ওই তান্ত্রিককে আমি আজ আটকাবই। এর উদ্দেশ্য আমি সফল হতে দেব না। ওই খুঁড়িমার সাথে কি সম্পর্ক সেটা পরে বুঝে নেব। বৃষ্টির রেশ খানিকটা কমেছে। আমি দৌড়চ্ছি শালবনের দিকে, যেদিকে চারুকে নিয়ে বৃদ্ধা খানিকক্ষণ আগেই গেছে। জঙ্গলে প্রবেশ করেছি এমন সময় বাঁদিক থেকে কোনো এক ছায়ামূর্তি আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি আর নড়াচড়া করতে পারলাম না। অন্ধকারে হাতড়ে যেটুকু ঠাহর করলাম তাতে বুঝলাম গুরুদেব। হ্যাঁ, এখন চুপ কর, সব পরিকল্পনা ভেস্তে দিচ্ছিলিস। গুরুদেব আমাকে সন্তর্পণে একটা ঝোপের আড়ালে নিয়ে গেলেন। আমি ব্যস্ত হয়ে বললাম, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ওই বুড়িটার কোনো বদ মতলব আছে। আমি ওকে দেখেছি মোড়ল মশাইয়ের মেয়ের অবচেতন দেহটা নিয়ে জঙ্গলে ঢুকতে। গুরুদেব গম্ভীর স্বরে বললেন, জানি, আমি আগেই জানতাম। তাহলে আপনি অপেক্ষা করছেন? তাড়াতাড়ি চলুন, ওকে আটকাতে হবে, না হলে চারুর বলি দিয়ে ও কালযোগিনী সাধনা লাভ করতে সফল হয়ে যাবে। গুরুদেব শান্ত হয়ে বললেন, না, এখনো উপযুক্ত সময় আসেনি, এখন শুধু অপেক্ষা কর। কতক্ষণ যে এভাবে বসে রইলাম জানি না। এতক্ষণে বৃষ্টি সম্পূর্ণ থেমে গেছে, চারিদিকের পরিবেশ নিস্তব্ধ শান্ত। গুরুদেব যেন এরকম একটা মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন। এবার উঠে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, এবার ওঠ, চল যাওয়া যাক। প্রচণ্ড কৌতূহল, অজানা আতঙ্ক, নানা রকম অনুভূতির ভিড়ে যেন দম আটকে আসছিল আমার। মনে পড়ছিল সেই দিন রাতের কথা, আবার সেই জঙ্গল, আবার সেই তান্ত্রিক। ঝোপঝাড় পেরিয়ে যতটা সম্ভব নিস্তব্ধতা বজায় রেখে খানিকক্ষণ এগোনোর পর টের পেলাম কিসের যেন শব্দ হচ্ছে। গুরুদেব বললেন, এইখানেই আড়ালে দাঁড়া, দেখ কি হয়। দেখলাম সামনে জঙ্গলটা পরিষ্কার খানিকটা, সেখানে একটা খড়ের গাদা বানানো, তার পাশে যজ্ঞের আগুন জ্বলছে। বিশ্রী একটা পচা দুর্গন্ধ নাকে এলো। ঝোপের আড়াল থেকে দেখলাম আগুনের একপাশে পড়ে আছে মোড়লের মেয়ে চারুর দেহ, অন্যদিকে বসে রয়েছে সেই ভয়াল দর্শন দৈত্যদেহী শয়তান তান্ত্রিক। মাথায় জটা, হিংস্র রক্তবর্ণ চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে, সামনে স্তরে স্তরে সাজানো একবাটি রক্ত, ইঁদুর, ছুঁচো, আরও নানান জীবজন্তুর দেহ ছড়িয়ে পড়ে আছে। তান্ত্রিক কি যেন একটা মন্ত্র বিড়বিড় করে পড়ে চলেছে। আগুনের দিকে তাকিয়ে তার পাশে রাখা একটা শান দেওয়া দৈত্যাকার খাড়া, ওটা দিয়েই হয়তো বলি দেবে মেয়েটাকে। গুরুদেবকে বললাম, ওই বৃদ্ধা কোথায় গেল? ওই তো নিয়ে এলো মেয়েটাকে। গুরুদেব ঘাড় নেড়ে বললেন, বুঝলি না, কোনো বৃদ্ধা নেই, ওটাই তান্ত্রিকই ছিল। প্রতিবিম্বিকা তন্ত্রের কথা বলেছিলাম, মনে আছে? সেই তন্ত্রের ব্যবহার করে এই তান্ত্রিকই বৃদ্ধার ছদ্মবেশে মোড়লের বাড়িতে ছিল। আমি যদিও প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম, কিন্তু বাধা দিইনি, কারণ সেই সময় বাধা দিলেও আবার অন্য কোথাও গিয়ে কাজ করত। তাই আমি সেটা না করে ওকে পুরোপুরি শেষ করবার পরিকল্পনা করছি। আমি বললাম, কিন্তু মোড়ল মশাই যে বলল খুড়িমা অনেক বছর ধরে ওদের বাড়িতে। হ্যাঁ, সেটা সত্যি, কিন্তু সেই খুড়িমা এখন আর বেঁচে নেই। মানে কয়েকদিন আগেও ছিল, কিন্তু এই তান্ত্রিক তাকে হত্যা করেছে। একদিন ভোরবেলা মেয়েটাকে ওই হোগলা পাতার বনে দেখেও ঠিক করে যে একেই বলির উপযুক্ত করবে। তারপর থেকে বেশ কয়েকদিন ধরেই মোড়লের বাড়িতে নজর রাখছিল। অসুস্থ মেয়েকে দেখাশোনা করা বৃদ্ধাকে মেরে যদিও ওর জায়গা নেওয়া চায়, তাহলে মেয়েটাকেও চোখে চোখে রাখা সুবিধা, আর বলির উপযুক্ত দিনে মেয়েটাকে নিয়ে বেরিয়ে আসাও সহজ। গতকাল রাতে আমি হ্যারিকেন নিয়ে এই বৃদ্ধার বাড়ির উদ্দেশ্যেই গিয়েছিলাম। গিয়ে দেখেছিলাম বৃদ্ধার বাড়িতে মৃতদেহ, তাও 3-4 দিনের পচা। কাল মনের খটকাটা, রাতে ঘুমোতে না পারার অস্বস্তিটা সমাধান হলো আমার সামনে। তাতে আমার গা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তার মানে এই 3 দিন আমাদের সঙ্গে এই ধূর্ত তান্ত্রিকও মোড়লের বাড়িতে ছিল। কিছু খারাপ আসতে চলেছে। ঠান্ডা হাওয়া নিমেষে গুমোট গরম পরিবেশ ধারণ করলো। দূরের শেয়ালের ডাক বেড়ে গেল। আমি, গুরুদেব নির্বিকার। তান্ত্রিক কি যেন একটা চিবোতে চিবোতে বলল, হে মা কালযোগিনী প্রকট হ, মা প্রকট হ, হে মা কালযোগিনী প্রকট হ, মা প্রকট হ। অনেক আরাধনা করে তোর সাধনা করছি, মা দেখা দে, মা দেখা দে। তুই প্রকট হলে তোর সামনে এই তরুণকে বলি দেব, তোকে রক্ত খাইয়ে আমি তোকে সন্তুষ্ট করব, দেখা দে মা দেখা দে। আকাশে মেঘের গর্জন শোনা গেল। চারদিক থেকে কারা যেন অদ্ভুত আওয়াজ করে সমধ্বনিতে হাসছে। এই হাসি কোনোভাবেই পৃথিবীর জীবের নয়, কোনো শয়তান নরকের কীট। গা ভারী হয়ে এলো আমার। আবার কথা শোনা গেল, দেখা দে মা, তুই প্রকট হলেই আমি বলি দেবো, মা দেখা দে দেখা দে। জয় জয় মা, জয় 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 কালযোগিনী, জয় জয় মা, জয় মা জয়। যজ্ঞের আগুনের শিখা বাড়তে আরম্ভ করলো। মাটি থেকে 3 হাত তারপর 5 হাত 10 হাত উপর করে দাউ দাউ করে বেড়ে চলল আগুন। এ দৃশ্য ভাষায় বর্ণনার অতীত। তান্ত্রিক ভয়ঙ্কর আনন্দে হেসে উঠল। সে কি ভয়ঙ্কর হাসি! পৃথিবী কাঁপানো সে হাসি শুনে আমার হৃদস্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। তান্ত্রিক তার দশাশই চেহারা নিয়ে উঠে দাঁড়ালো। আগুনের মধ্যে এখন কালো কি যেন ভেসে উঠছে। দুটো শীর্ণকায় লম্বা হাত, সম্পূর্ণ কালো একটা আবছা দৈত্যকার নারী মূর্তি, তারপর এক ভয়ঙ্কর চিকন অথচ রক্ত জল করে দেওয়া কণ্ঠস্বর বেরোতে লাগলো সেখান থেকে। কতটা হিংস্র সেটা বলে বোঝানো যায় না। তান্ত্রিক পাশে রাখা ভয়াল দর্শন খাঁড়াটা হাতে তুলে নিল। আর বোধহয় আটকাতে পারা যাবে না, কাল যোগিনী প্রকট হয়েছে। এবার তরুণ মানবদেহের বলি পেলেই সে তুষ্ট। তান্ত্রিক চারুর অবচেতন হয়ে পড়ে থাকা দেহটার দিকে এগিয়ে গেল। আমি গুরুদেবের হাত ধরে ইশারা করলাম, এখন না আটকালে সব শেষ হয়ে যাবে গুরুদেব। কি আশ্চর্য, কি আশ্চর্য! গুরুদেব নির্বিকার, সে একভাবে চেয়ে আছেন, কিচ্ছু করছেন না। কিন্তু কেন? আর সময় নেই। তান্ত্রিক দু হাতে সেই মস্ত খাড়া উঁচিয়ে ধরল। তারপর জয় মা কালযোগিনী, জয় জয় মা জয় বলে ত্রিভুবন কাঁপানো আর্তনাদ করে বসিয়ে দিল মেয়েটার গলা নিক্ষেপ করে এক মহাকোপ। আমি চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ সব চুপ। চোখ খুলে দেখলাম আগুন থেকে বেরোনো দানবাকৃতির হিংস্র কালো নারী মূর্তিটা যজ্ঞের আগুন থেকে ভেসে বেরিয়ে মৃতদেহটার কাছে ঝুঁকে পড়ে কি যেন শুঁকছে আর গড় গড় করে পৈশাচিক শব্দ করছে। এবার যেটা হলো সেটা অবিশ্বাস্য। গুরুদেব উঠে দাঁড়ালেন, গটগটিয়ে হেঁটে গেলেন সাধুর সামনে। তান্ত্রিক রক্তবরণ অবাক দৃষ্টিতে গুরুদেবের দিকে তাকিয়ে। গুরুদেব বজ্র কঠোর কণ্ঠে হেসে উঠলেন, তারপর বললেন, কালীনাথ আচার্যকে ঘোল খাইয়ে অসৎ কার্যে জয়ী হবি? কত বড় তান্ত্রিক তুই! মোড়লের বাড়িতে প্রতিবিম্বিকার ছলে সবার চোখে ধুলো দিলেও আমার চোখে ফাঁকি দিতে পারিসনি। তান্ত্রিক অবাক, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে হিংস্র হাসি হেসে বলল, ঠিক বুঝেছিস তুই, কিন্তু অনেক দেরি করে ফেলেছিস। বলি যে সম্পন্ন মা কালযোগিনী দেখা দিয়েছে, এখন তোর রক্ত খেয়ে নিজের পিপাসা মেটাবে। কিন্তু কাল যোগিনী তো শুধু তরুণ মানব দেহের রক্তে তুষ্ট হয়, কোনো অবলা জন্তুর মৃতদেহের রক্তে নয়। তান্ত্রিক ও আমি দুজনেই একসাথে চমকে উঠে মৃতদেহর দিকে তাকালাম। এ কি দেখছি? মোড়ল মশাইয়ের মেয়ে চারু কোথায়? এটা তো সেই মরা বিড়ালটা, ধর থেকে মাথা আলাদা, ঠিক যেমন খানিকক্ষণ আগে চারুর ছিল। গুরুদেব আমার উদ্দেশ্যে বলল, কিরে, আজ যখন তুই ঘর থেকে বেরোলি খাটের তলায় গুঙানি শব্দ পাসনি? আমি ভেবে বললাম, হ্যাঁ হ্যাঁ গুরুদেব। গুরুদেব হাসলেন। চারু আমাদের ঘরেই আছে, খাটের তলায় ওকে শুইয়ে রেখেছি। উল্টো দিকে দাঁড়িয়ে থাকা হতভম্ব তান্ত্রিক রাগে ফেটে পড়ল। তার মুখ ঠিকড়ে বেরোচ্ছে হিংসা, রাগ, পরাজয়ের আক্ষেপ। চোখ রক্তবর্ণ, ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল, না হে হতভাগা, এত বড় ছল আমার সঙ্গে, এত বড় ছল! হতভাগা, খুব খারাপ করলি তো, এটা খুব খারাপ করলি, তোকে আমি ছাড়বো না। তুই প্রতিবিম্বিকার সাহায্যে এতগুলো লোকের সাথে ছল করতে পারিস, আর আমি পারি না? গুরুদেব আর কিছু বলার আগেই পরিবেশ বদলে গেল। দৈত্যকার কালো ছায়াটা এতক্ষণ চুপ করে বিড়ালটাকে শুঁকলো, তারপর ভয়ঙ্কর এক নারকীয় গর্জন করে তীর বেগে ধেয়ে গেল সাধুর দিকে। না 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 না, বাঁচাও বাঁচাও, না না! শেষ চেষ্টাটুকু চালিয়ে গেল তান্ত্রিক। তারপর কোত্থেকে একাধিক নারকীয় জন্তু চারিদিক থেকে ধেয়ে এসে হামলে পড়ল সাধুর ওপর। গুরুদেব আমার হাত ধরে টানতে টানতে দৌড় লাগালো। আমি সেই দৃশ্য দেখে নিজের মধ্যেই ছিলাম না, বুকের রক্ত হিম হয়ে এসেছিল। চোখে আস্তে আস্তে সব অন্ধকার দেখছিলাম, সব ধোঁয়াটে। কানে শুধু বাজতে লাগলো সাধুর মরণ চিৎকার আর ওই অন্ধকারের জীবদেরও হিংস্র অট্টহাসি, মানুষের চেয়েও হাত দশেক বড় লম্বা সরু নারকীয় মূর্তিগুলো সকলে মিলে নৃশংসভাবে ছিঁড়ে খেয়ে চলেছে তান্ত্রিককে। গুরুদেব আমার হাত ধরে নিয়ে যেতে যেতে বললেন, ওগুলো সব নিম্ন স্তরের প্রেতেরা, কাল যোগিনী ওদের দেবী, চল জোরে বাঁচালা জোরে বাঁচালা। সময় বেলা ১২টা। উদাসগঞ্জ স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের পৌঁছতে এসেছেন মাধব বাবু ও তার ভাই। গতকাল রাতের সেই বিভীষিকাময় অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলব না। ও বলতেই ভুলে গেছি, মোড়ল মাধববাবুর মেয়ে চারু এখন অনেকটাই সুস্থ। আজ সকালেই জ্ঞান ফিরেছে। মেয়েটা ছিল আমাদের ঘরের খাটিয়ার তলায়, তাই আমি গতকাল রাতে ঘুম থেকে উঠে ওরকম গোঙানির শব্দ পেয়েছিলাম। আসলে গতকাল দুপুরে আহার সেরে যখন গুরুদেব ওই বেড়ালটার মৃতদেহ নিয়ে চারুর ঘরে গিয়েছিলেন, তখনই প্রতিবিম্বিকার সাহায্যে বেড়ালের দেহটা চারুর জায়গায় রেখে চারুকে বিড়ালের রূপ ধারণ করিয়ে কোনো রকমে আমাদের ঘরে এনে লুকিয়ে ফেলেছিলেন। বেড়ালের দেহটা সেই প্রতিবিম্বিকা তন্ত্রের কারণে রাতের অন্ধকারে চারুর রূপ দেখে সেটাকেই বলি দিতে নিয়ে যায় সেই তান্ত্রিক। মাধববাবু যেন আজ অনেকটা নিশ্চিন্ত গুরুদেবের মুখে সব কথা শুনে, আর গুরুদেবের শক্তি দেখে তিনি অভিভূত। মাধববাবু গুরুদেবকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ও যথেষ্ট পারিশ্রমিক দিয়েছেন। অভয়বাবুর মতন উনিও ওনার বাড়িতে থেকে যেতে অনুরোধ করলেন, কিন্তু অনেক দিন আশ্রম ছাড়া, তাই গুরুদেব আর থাকতে রাজি হলেন না। আর এও বললেন, কখনো এদিকে এলে অবশ্যই যেন ঘুরে যান ওনার বাড়িতে। তার সাথে গুরুদেবের অসীম ক্ষমতা ও তন্ত্রবিদ্যায় পারদর্শিকতার প্রশংসা করতে ছাড়েননি মাধববাবু। আমার মতামত যদিও একটু আলাদা। আমার মতে গুরুদেব অসীম তন্ত্র সাধনায় পারদর্শী তো বটেই, তবে তার সাথে অসামান্য বুদ্ধিতেও সমানভাবে পারদর্শী। শেষ হল সার্থক মুখার্জির লেখা কালীনাথ আচার্য ও কাল যোগিনী সাধক। আজকের গল্প পাঠে ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে সায়ন্তন ও অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার, ঐন্দ্রিলা, রুভিনা, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে প্রদীপ্ত দা, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ দা, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে তৃষা আর আমি রিদ্ধি, স্ক্রিপ্টিং ভিডিওগ্রাফি আমি রিদ্ধি, শব্দগ্রহণ এবং আবহ শুভ। এই সুন্দর পোস্টারটা করেছে সৌম্যদীপ গুয়, পরিবেশনায় এবং পরিচালনায় টিম হানা বাড়ি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছে। আর তাদের বলো আমাদের এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে। আমি বারবার বলি, আজকে তোমরা আছো বলে আমরা আছি। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই সাপোর্টটাই আমাদের কাজ করাকে আরও এগিয়ে দেয়। আমরা বারবার চেষ্টা করছি যাতে প্রতি সপ্তাহে তোমাদের কাছে নতুনভাবে নতুন রকমের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে এসে তোমাদের উপহার দিই। তার জন্য তোমাদের এই সাপোর্টটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। তাই আবারও বলছি, যারা নতুন, যারা আমাদের চ্যানেলে গল্প শুনতে আসছেন, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন, যাতে কোনো ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর ভয়ে থেকো। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরব। শুভ রাত্রি।